হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোনো প্রকার চিকেনের স্টক ছাড়াই আজকে একটি মজাদার স্যুপ তৈরি করে দেখাবো আজকে নিয়ে এসেছি টমেটো স্যুপ তৈরির রেসিপি চলুন দেখি নিয়ে প্রস্তুত প্রণালী একটা পাতিলে কিছু টুকরা করা টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি ছয়টা বড় সাইজের টমেটো নিয়েছি এবং এগুলোকে বড়ো করে টুকরা করে নিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের গাজর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলোকে বড় করে টুকরা করে নিয়েছি রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দুই তিন টুকরা করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ সব শেষে দিয়ে দেব আড়াই কাপ পরিমাণ পানি এবার আমি পাতেলটাকে চুলে বসিয়ে দিয়েছি ঢাকনাটা লাগিয়ে দেবো এবার চুলা মিডিয়ামে রেখে এগুলোকে একদম নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব এগুলোকে যেহেতু ব্লেন্ড করবো তাই ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবেই সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবার চুলাটা বন্ধ করে দেব টমেটো এবং গাজরটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে এখন এগুলোকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে লং এবং তেজপাতা দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দেব একটা বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সিদ্ধ করে নেওয়া টমেটো গাজরটা ঢেলে দেব একটা ব্লেন্ডার যোগ নিয়ে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া টমেটোগুলো দিয়ে দেব এগুলো ছেঁকে নেয়ার পর যে পানিটা বের হয়েছে সেটা আমরা স্যুপ তৈরিতে ব্যবহার করব এবার টমেটো এবং গাজরটাকে খুবই স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে একটা পাতিলের উপর আবার স্টেনারটা বসিয়ে দেব এবং এর মধ্যে মিশ্রণটা ঢেলে এটাকে ভালো করে ছেঁকে নেব মিশ্রণটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার অবশিষ্ট অংশগুলো ফেলে দেব আগে থেকে যে পানিটা ছেঁকে রেখেছিলাম এবার সেটাই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এখন পাতিলটাকে চুলায় বসিয়ে দেব এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আরও কিছু উপাদান অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব স্বাদ মতো গোলমরিচ গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার চুলারাস মিডিয়ামে রেখে মিশ্রণটা হালকা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব স্যুপটা যখন হালকা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটার দিয়ে এটাকে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই স্যুপটাকে রান্না করব পাঁচ ছয় মিনিট পর স্যুপটা হালকা একটু ঘন হয়ে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে এর মধ্যে অ্যাড করবো দুই টেবিল চামচ পরিমাণ ক্রিম আপনাদের কাছে যদি ক্রিম না থাকে তাহলে দুধের স্বর ব্লেন্ড করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন স্যুপটা নামানোর ঠিক আগমুহ্তে ক্রিমটা মেশাতে হবে এবার চুলা আরেকটা প্যান বসিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে দিতে হবে আমি পাউরুটিকে ছোট ছোটো টুকরে করে কেটে নিয়েছি এবার সেই টুকরোগুলো এই ফ্যানের মধ্যে দিয়ে দেব এখন এগুলোকে ফিট উল্টে দিয়ে হালকা একটু টোস্ট করে নিতে হবে এগুলো হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব স্যুপটাকে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি এবার টোস্ট করে নেয়া দুই থেকে তিন টুকরা পাউরুটি এর উপর দিয়ে দেব একটা চামচের সাহায্যে কিছু ক্রিম নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব এই স্যুপটাতে ক্রিম অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন কারণ এর আসল মজাই হচ্ছে ক্রিমে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রেসিপিগুলোতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন